বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএম লাইফ স্টাইল। ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আর আমার যে নতুন পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সত্যি কি বলবো, কাছে পেলে তো একটু প্রণাম করে নিতাম, তা দূর থেকেই বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা। মানে তোমাদের সাপোর্টেই আমি এত দূর এগিয়েছি, সত্যি কি বলবো, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি তোমাদের জন্য এটুকুও এগোতে পারবো। মানে এখনও সেরকম এগোয়নি, তাও যে যতটুকুই পেরেছি তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টে বন্ধুরা। আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা, ঘুম থেকে উঠে আজকে এই যে উঠোন ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে, থালা বাসন মেজে, এই যে গোবর দিয়ে উঠোনটা লেপলাম, তা তোমাদের শেয়ার করতে পারিনি, ল্যাপাটা দেখাতে পারিনি, কারণ মেয়ে পড়তে গেছে, ফোন রাখার জায়গা নেই, ধরার লোক পাইনি, তার জন্য এই যে এই জামা কাপড়গুলো এখন ধোবো, তারপরে আবার এই যে ঘর ল্যাপা পোচা করবো। সকালবেলাতে এত গরম, মানে কি বলবো, উঠোনটা একটু ল্যাপা পোচা করলাম গোবর দিয়ে, খুব গরম ধরে গেছে, মানে নাইটি ভাইটি পুরো গলা ভিজে গেছিলো, গামছা দিয়ে যে মুছলাম, ভিডিও মানে তোমাদের সামনে আসবো তার জন্য পুরো টপ 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 করে জল পড়ছিলো। এখন আবার এই যে এইগুলো ভিজিয়ে ধুতে হবে, ঘরটা ল্যাপা পোচা করবো, তারপরে রান্না করব, রান্না করে আবার রান্নাঘরটা ল্যাপা পোচা করবো, তারপরে আবার আমদুধ মানে উপোস থেকে ঘরে আমদুধ দিয়ে পুজো দেবো, দিয়ে তারপরে গিয়ে খাবো, তারপরে তো আরও কাজ আছে টুটকিন আর কি, পরে আবার কথা বলছি বন্ধুরা। আর কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও তোমাদের সঙ্গে না মানে শেয়ার করলে ব্লগ কী দিয়ে তৈরি করবো বলো? এই বাড়ির এইসব দিয়েই তো আমি যেহেতু ছাড়ছি, কোথাও গেলে সেটা আলাদা ব্যাপার, সেইখানকার তোমাদের সব কিছু শেয়ার করবো, আর এখন বাড়ির সব কিছু শেয়ার করতে হচ্ছে, পরে আবার কথা বলছি বন্ধুরা। আমি ঘর লেপতে চলে এসেছিলাম, তা তোমাদের প্রথমে শেয়ার করা হয়নি, ঘরের ভিতরটা লেপা হয়ে গেছে, যে বারান্দা লেপেছি, এখন এইখানে লেপবো এটা, আর ভিতরে মানে গোলাটা গুলিয়ে নিয়েছি, মাটি দিয়েছি আর সামান্য একটু গোবর দিয়েছি, কারণ খুবই ধুলো হয় এখনকার দিনে, মানে মাটির ঘর বোঝোই তো, আর দিন ভরে ঢোকা হয় বেরোনো হয়, আমার মেয়ে তার বান্ধবী মানে ছোটো ছোটো বাচ্চারা আসে যায় আসে যায়, আরও বেশি পাড়ানো হয়, খুবই ধুলো হয়ে যায় ঘর, তার জন্য একটু গোবরও দিয়েছি যাতে ধুলোটা একটু কম হয়। তার জন্য দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে, আর আলু সিদ্ধ আর হচ্ছে উস্ত ভাজা, এখন এটাই রান্না করছি। দেখো ভাজা হচ্ছে, এখন এটাই রান্না, পরে যা রান্না করার করবো, এখন এখন আমি রান্নাঘরটা ল্যাপা হয়ে গেলে ছান করব, তারপরে পুজো দিয়ে তারপরে খাবো। মামা